বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ শেরপুর শ্রীবরদী উপজেলার সবুজ মিয়া এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। মঙ্গলবার 15ই অক্টোবর এসএসসির প্রকাশিত ফলাফলে দেখা যায়, শ্রীবরদী সরকারি কলেজের মানবিক বিভাগ থেকে সবুজ মিয়া জিপিএ 4.33 পেয়ে উত্তীর্ণ হয়েছেন। শহীদ সবুজের এসএসসি পরীক্ষা কৃতকাজের খবরে পরিবার, শিক্ষক ও সহপাঠীদের মাঝে আনন্দের পরিবর্তে নেমে এসেছে শোকের ছায়া। শহীদ সবুজ মিয়া শ্রীবরদী উপজেলার খড়িয়া কাজিরচর ইউনিয়নের রূপারপাড়া গ্রামের আজহার আলীর ছেলে। গত 4 আগস্ট শেরপুর শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জনতায় গিয়ে সেখানে গিয়ে গুলিতে নিহত হন সবুজ মিয়া। সবুজের মা সমেজা খাতুন বলেন, আমার ছেলে আজ বেঁচে থাকলে রেজাল্টটা নিয়ে আমার কাছে আসতো সবার আগে, সবাইকে খুশিতে মিষ্টি খাওয়াতো। আজ আমার ছেলে না থাকায় সব কিছু অন্ধকার। ছেলে মারা যাওয়ার পর থেকে আমার ঘুম নেই, সারাক্ষণ টেনশনে মাথা ব্যথা করে। সবুজ আমার গোবরে পদ্মফুল ছিল, এলাকার সবার সাথে ওর খুব ভালো সম্পর্ক ছিল, ভালো ব্যবহার করত, প্রতিদিন কবিতা লিখে ও আমাকে কবিতা শোনাতো। এখন আর কেউ আমাকে কবিতা শোনায় না। আমার ছেলে পড়াশোনায় খুব ভালো ছিল, ওর কবি হওয়ার খুব ইচ্ছে ছিল। আমার ছেলেকে যারা গুলি করে মারছে আমি তাদের বিচার চাই। সবুজের মা রেজাল্টের কার্ড নিয়ে ঘুরছেন। এদিকে সবুজের অসুস্থ বাবা সবুজের অপেক্ষায় বাড়ির সামনে পথ চেয়ে বসে আছে। সত্যি দর্শক, একটি হৃদয় বিদারক ঘটনা। কত মায়ের বুক যে খালি হয়েছে এই সরকারের আমলে, যেটা আদৌ বলে আমি শেষ করতে পারবো না। নিউজটা দেখে হয়তো আপনাদেরও খারাপ লেগেছে, কারা কারা দেখেছেন কমেন্টে জানাবেন। আর এরকম নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। মহান আল্লাহ সবুজকে জান্নাতবাসী করুক, আমিন।